বঙ্গের পশ্চিমে পাহাড় ঘেরা জঙ্গল গ্রাম। শাল পিয়াল মহুয়ায় যখন ফাগুনের রং লাগে, তখন আদিভূমির বাসিন্দারা মেতে ওঠে মহুয়ার নেশায়। বর্তমানে মহুয়া পরিচিত শুধু ঝিম ধরা নেশার জন্য, কিন্তু ছোট নাগপুরের আদি বাসিন্দাদের কাছে এই গাছ কিন্তু পরিচিত জীবন বৃক্ষ হিসাবে। এমনিতে বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের সর্বত্রই অল্প বেশি দেখতে পাওয়া যায় এই গাছ। এর বিজ্ঞানসম্মত নাম মধুকা ইন্ডিকা, স্থানভেদে এর নানান নাম। কেউ চেনে মহুলা নামে, কেউ বা বলে মধুকা, মোহা, মোভা, মধুমাও বলে অনেকে। শুধু পানীয় তৈরি ছাড়াও নানান কাজে লাগে এই মহুয়া গাছ। ভেষজ গুণে সমৃদ্ধ মহুয়া মরশুমে সর্দি কাশি, অগ্নিমান্দ, আন্ত্রিক রোগ, অর্শ, বাত ব্যথা, মাথার ব্যথা নিরাময় করাতে এর প্রচলন আছে। তাছাড়া পুরনো ক্ষত এবং বিষাক্ত পোকামাকুড়ের কামড়েও মহুয়া বীজের তেল ব্যবহৃত হয়। শুধু তাই নয়, অনুন্নয়নের আতুর ঘর জঙ্গলমহলের মানুষরা এই গাছের সবুজ অঙ্গুরগুলি শাক হিসেবে খায়। কাঁচা ফল দিয়ে করচা নামে সবজি রান্না করা হয়। আদিবাসীদের শুভ কাজে ব্যবহৃত হয় মহুয়া ফুল এবং এর ডাল। গাছের সবচেয়ে লাভজনক অংশ এর ফুল। ফুলগুলি শুকনো করে মদ তৈরি হয়। এই ফুল সংগ্রহ করে নিজেদের জীবন নির্বাহ করেন বহু আদিবাসী মানুষ। গ্রামের নাম খাদারানী। বেল পাহাড়ি থেকে সুদূর প্রায় 10 কিলোমিটার দূরে এই গ্রামটি। এই গ্রামে মূলত 85টি পরিবার বসবাস করে, আদিবাসী অধ্যুষিত এলাকা। এখানকার মানুষের প্রধান জীবিকা মহুয়া চাষ। মহুয়া, ওই তো গাছে ফুল হয়েছে, ফুল হয়েছে, সেটা পড়ছে, তাকে গুড়াই আনি আর এই যে ঘরে শুকনো করব। তারপরে আর যখন আমাদের খাবার দাবার শেষ হয়ে যাবে, তখন বাজারকে নিয়ে যাব, দুটি দুটি চাল কিনে আনব। ফাগুন চৈত্রে হয়, এই দু মাস মতো চলে আর কি, লাস্টের দিকে চৈত্রের শেষের দিকে শেষেই হয়ে যাবে। বৈশাখ বৈশাখের কিছুদিন পর্যন্ত থাকে, তারপরে শেষ হয়ে যায়। আমাদের ব্যবসা নাই। কত টাকা করে লাভ হয়? লাভ নাই আমাদের, ইয়া জঙ্গলে গাছ তো আমাদের নেই। গাছটা পড়ে যায়, নিচে পড়ে যায়, সে পড়ে যায় ক্ষণে, সেটা আমরা কুড়ি কুড়ি নিয়ে আসি। আমরা পার সে গাছে উঠে করে পারিনি, সেরকম করি না, আমরা কুড়াইনি। এই তো পড়ছে তো, ওগুলো আপসে পড়ে যাবে, কুড়িয়ে নেয়। তারপরে শুকনো করে, শুকনো করে বিক্রি করে। হ্যাঁ, বিক্রি করে, অনেক কিছু করে। জঙ্গলমহলের মানুষদের সঙ্গে এই গাছের কোথাও যেন একটা আত্মিক যোগাযোগ আছে। তাদের জীবন, সংস্কৃতি, কৃষ্টির সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে মহুয়া। এখানকার মানুষজনের অধিকাংশই বেঁচে থাকেন এই মহুয়ার ভরসায়। সরকারি সাহায্য ভোটের আগে শহুরে বাবুদের মুখ দেখা যায় বটে, তবে ভোট এদের জীবনে। সাহায্য থেকে তারা বঞ্চিত, আদৌ কি তাদের সমস্যার সমাধান কোনোদিন সম্ভব? পরিবারের মুখে হাসি ফুটবে কবে তাদের, সেই প্রতীক্ষায় রয়েছেন সেখানকার অধিবাসীরা। ক্যামেরায় রাজানন্দীর সঙ্গে সুব্রত বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক, বেলপাহাড়ি।